আপনার যদি স্টক ভিডিও ফুটেজের প্রয়োজন হয় কোনো ধরনের প্রজেক্টের জন্য, তাহলে আপনি নিশ্চয় জানেন যে এই সকল স্টক ফুটেজগুলো আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়। কিন্তু এমনও কিছু কিছু ওয়েবসাইটস আছে যেগুলো আমাদেরকে ফ্রিতে এবং হাই কোয়ালিটি স্টক ফুটেজ প্রোভাইড করে থাকে, যেগুলো আপনারা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, এমনকি এসব ভিডিওগুলোতেই আপনি ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তার আগে হ্যালো গাইস, আজকে আমরা টপ 5 ফ্রি স্টক ফুটেজ প্রোভাইড করে এমন ওয়েবসাইট সম্পর্কে জানতে চলেছি। বাট এই ভিডিওতে দেখানো 5টা ওয়েবসাইট ছাড়াও ভিডিওটার শেষে কিছু বোনাস ওয়েবসাইটসও আছে, আপনি চাইলে সেগুলো চেক আউট করে দেখতে পারেন। সো লেটস গেট ইনটু ইট। নাম্বার 5 এর ওয়েবসাইট দিয়ে শুরু করা যাক। এই ওয়েবসাইটটার নাম ডিয়ারফুল। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে তো ভিডিও ফুটেজ পেয়ে যাবেন, বাট এই ওয়েবসাইটের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি ভিডিওগুলোকে 4K রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটের ভিডিও ক্লিপসগুলো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এটসেট্রা। আপনি যখন একটা ভিডিও সিলেক্ট করবেন তখন ভিডিওটার ফুল ইনফরমেশন দেখতে পাবেন, যে ভিডিওটা কত মিনিটের, ফাইলটা সাইজ কত MB, ফাইলটা রেজুলেশন এবং লাইসেন্স। OMG লাইসেন্স, ব্রো ওয়েট ওয়েট, এই ওয়েবসাইটে ক্রিয়েটিভ কমন ইন্টারন্যাশনাল 4.0 লাইসেন্স প্রোভাইড করে, সো কপিরাইট নিয়ে কোনো ব্যাপার নাই। আপনি যদি এই ওয়েবসাইটের লাইসেন্স সম্পর্কে না জেনে থাকেন তাহলে টেককম্বো কি জন্য আছে। তাছাড়া সব ওয়েবসাইটের লাইসেন্স সেম থাকে না, সো আপনি কোনো ভিডিও ডাউনলোড করার আগে ওয়েবসাইটটা এবং ভিডিওটার লাইসেন্সটা পড়ে দেখবেন। অবশ্য আমি এই ভিডিওর সকল ওয়েবসাইটের লাইসেন্সগুলোর ব্যাপারটা বলে দিব। ডেয়ারফুল ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে সকল ভিডিও যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, বাট আপনাকে ভিডিওর ক্রিয়েটরকে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট বলতে ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে দিতে হবে। নাম্বার 4 এর ওয়েবসাইটটার নাম ভিডিও। এই ওয়েবসাইটটাতে আপনি হাজার হাজার ফ্রি এবং প্রিমিয়াম ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। এই সকল ফুটেজগুলো ভিডিওর কমিউনিটি মেম্বারদের দ্বারাই পোস্ট করা। এই সাইটের বেশিরভাগ ভিডিও HD, বাট আপনি কিছু কিছু ভিডিও 4K পেয়ে যাবেন। আপনি যদি শুধুমাত্র ফ্রি ভিডিওগুলো দেখতে চান তাহলে ওয়াল ভিডিওতে ক্লিক দেওয়ার পরে ফিল্টার থেকে ফ্রি ক্লিক সিলেক্ট করতে হবে, তাহলেই আপনি শুধুমাত্র ফ্রি ভিডিওগুলো দেখতে পাবেন। এছাড়াও আপনি রেজুলেশন, ক্যাটাগরিও ফিল্টার করে ভিডিও খুঁজতে পারবেন। ভিডিও মূলত 3 ধরনের লাইসেন্স প্রোভাইড করে থাকে। আপনি যখন একটা ভিডিও সিলেক্ট করবেন তখন সেই ভিডিওটার ফুল ইনফরমেশন আপনি দেখতে পাবেন, যেমন এই ভিডিওটা আপনি কোন কোন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। বাট আপনাকে এই ভিডিওটার ক্রিয়েটরকে ক্রেডিট দিতে হবে। 3rd নাম্বারে ফ্রি ফুটেজ প্রোভাইডকৃত ওয়েবসাইটের নাম হচ্ছে VDZ। এই ওয়েবসাইটের ফ্রি ফুটেজগুলো আপনি পার্সোনাল এবং কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে HD ভিডিওর পাশাপাশি আপনি 4K রেজুলেশনের ভিডিও পেয়ে যাবেন VDZ থেকে। আপনার নিড অনুযায়ী এই ওয়েবসাইটে সার্চ দিলে ওয়েবসাইট আপনাকে সঠিক ফুটেজ প্রোভাইড করে দিবে। সার্চের পরে লেফট সাইডের অপশনগুলোর মাধ্যমে আপনি সার্চ রেজাল্টগুলো ফিল্টার করতে পারবেন, লাইক ফাইল টাইপ, লাইসেন্স টাইপ, রেজুলেশন। আপনি এইখানে বেশিরভাগ ভিডিও MP4 ফরম্যাটে পেয়ে যাবেন। সার্চ রেজাল্টের এইখানে যে ভিডিওগুলোর লেফট সাইডে টপ কর্নারে পুরো লেখা দেখছেন, এই ভিডিওগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এই সকল ভিডিওগুলো ব্যবহার করতে গেলে আপনাকে টাকা দিয়ে ক্রেডিট কিনতে হবে। আপনার পছন্দের ভিডিওটার সিলেকশনের পরে আপনি ভিডিওটার বেসিক ইনফরমেশন দেখতে পাবেন। ভিডিওটার নিচে লাইসেন্স ইনফো লিঙ্ক করে দেওয়াতে আপনি খুব সহজেই লাইসেন্সগুলো পড়তে পারবেন। VDZ এর লাইসেন্সের ব্যাপারটা অন্য ওয়েবসাইটের মতো সেমই। এই ওয়েবসাইটের ফুটেজ ব্যবহার করলে সেই ভিডিওটা ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করতে হবে। আপনি যদি এই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন কিনেন তাহলে আপনাকে কোনো ধরনের লিঙ্ক বা ক্রেডিট ওয়েবসাইটকে দিতে হবে না। সেকেন্ড পজিশনে আছে পিক্সাবে। এটা আমাদের ওয়ান অফ দি ফেভারিট সাইটসের মধ্যে একটা। এখানে বেশিরভাগ ভিডিও HD রেজুলেশনের, বাট কিছু কিছু ভিডিও আপনি 4K রেজুলেশনেরও পেয়ে যাবেন। পিক্সাবে ওয়েবসাইটের ভিডিওগুলো এই ওয়েবসাইটের কমিউনিটি মেম্বাররাই মূলত পোস্ট করে থাকে। এই ওয়েবসাইটে লার্জ লাইব্রেরি ভিডিও থাকাতে আপনার টপিক অনুযায়ী ভিডিওটা খুব ইজিলি পেয়ে যাবেন। ভিডিও সিলেক্ট করলেই রাইট সাইডে দেখতে পাবেন ভিডিওটার সকল ইনফরমেশন, লাইক ফাইল টাইপ, রেজুলেশন, FPS, টাইম এটসেট্রা। ভিডিওটা ডাউনলোডের জন্য ডাউনলোড বাটনে ক্লিক দিলেই দেখতে পাবেন ভিন্ন ভিন্ন রেজুলেশন। এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী সিলেক্ট করে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে সকল ভিডিওগুলো পিক্সাবের লাইসেন্সের মাধ্যমে নিয়ন্ত্রিত। আপনি এই সকল ভিডিও ক্লিপসগুলো যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন এবং সেই সকল ভিডিওগুলোকে মডিফাইও করতে পারবেন। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাকে ভিডিওটা ব্যবহার করার জন্য কোনো ধরনের ক্রেডিট দেওয়া লাগবে না। বাট আমি পার্সোনালি বলবো ফুটেজটার ক্রেডিট দেওয়া উচিত, বাকিটা আপনার উপর। লিস্টের টপে থাকা ওয়েবসাইটটা দেখার আগে বোনাস কিছু ওয়েবসাইট দেখা যাক, যেগুলো ইউজ করার মাধ্যমে আপনার নিড অনুযায়ী ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। সো আপনি চাইলে এই সকল ওয়েবসাইটগুলোও ভিজিট করতে পারেন।
মিক্সকিট ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিডিও ক্লিপস ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি একটা লিমিট অনুযায়ী ভিডিও ডাউনলোড করতে পারবেন প্রতি মাসে। মিক্সকিটের ভিডিওগুলো যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারবেন এবং মডিফাইও করতে পারবেন। এই সকল ভিডিও ক্লিপস ব্যবহার করলে আপনাকে কোনো ধরনের ক্রেডিট দিতে হবে না ভিডিওর ক্রিয়েটরকে। বিটসপ্লে ওয়েবসাইটটা শুধুমাত্র ফ্রি ভিডিও ফুটেজই প্রোভাইড করে থাকে, সো আপনি এই ওয়েবসাইটে যে কোনো ভিডিও আপনার যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। বাট এই সকল ভিডিও ব্যবহার করতে গেলে আপনাকে ভিডিওটার ক্রেডিট দিতে হবে। লিস্টের এক নম্বরে আছে আমাদের সবথেকে পছন্দের এবং ফেভারিট ওয়েবসাইট পিক্সেলস। পিক্সাবে ওয়েবসাইটের মতো এই সাইটটাও খুবই পরিচিত। বেশিরভাগ সবাই এই ওয়েবসাইটটা সম্পর্কে জানে, কারণ এই ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের ফটো ফ্রিতে প্রোভাইড করে থাকে। আপনি পিক্সেলসে অনেক অ্যামেজিং ভিডিওস পেয়ে যাবেন। ভিডিওগুলো বেশিরভাগ 4K রেজুলেশনের এবং বেশিরভাগ MP4 ফরম্যাটের। ডাউনলোড পেজে আসার পরে ডাউনলোড বাটনের পাশের অ্যারোতে ক্লিক দেওয়ার মাধ্যমে আপনি ভিডিওটার কোয়ালিটি সিলেকশনের মাধ্যমে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। আপনার যদি এই ভিডিওটা সম্পর্কে অন্য কিছু জানার প্রয়োজন হয় তাহলে মোর ইনফোতে ক্লিক দেওয়ার মাধ্যমে আপনি ভিডিওটার বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন ডেস্টিনেশন, অ্যাসপেক্ট রেশিও, ডুরেশন, FPS। ভিডিওটার নিচের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন কপিরাইট ইনফরমেশন। পিক্সেলস এর ভিডিওস আপনি যে কোনো পার্সোনাল এবং কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করতে পারবেন এবং কোনো ধরনের ক্রেডিট লিঙ্কও দেওয়ার প্রয়োজন নাই। বাট আপনি চাইলে ভিডিওতে ওয়েবসাইটের কথাটা মেনশন করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী এই সকল ভিডিওকে আপনি মডিফাইও করতে পারবেন। আপনার কাছে এই ভিডিওটা ইউজফুল হয়ে থাকলে একটা লাইক দিন এবং অন্যদের কাছে শেয়ার করুন। এই ভিডিওতে মেনশন করা ওয়েবসাইটগুলোর বাইরে কোনো ওয়েবসাইট আপনি ব্যবহার করে থাকলে কমেন্টে আমাকে জানান। হ্যাভ এ গুড ডে, বাই।